এই হলো আমাদের বাড়ির প্রথম সদস্য, যে রোজ একবার হলেও আমাদেরকে দেখা দিয়ে যায়। দেখো কত কিউট, আজকে কিন্তু আবার জোড়ায় এসেছে। ইনি মাঝে মাঝে এসে আমাদেরকে দেখা দিয়ে যান, আমরা যেন তাকে ভুলে না যাই, তাই মনে করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আসেন। এই হচ্ছে আমাদের বাড়ির পার্মানেন্ট সদস্য, বর্ষাকাল হলেই খালি ঘরে ঢুকার ধান্দা করে, কতবার যে ভয় দেখিয়েছে আমাকে কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের টেপি দেখতে যেমন কিউট তেমনই খুব অহংকারও আছে বটে, ছবি তুলতে চাইলে তখন একেবারে ক্যামেরার দিকে তাকায় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। যখন খুব অত্যাচার করে একটু বকা দিলেই একদম মুখ ফুলিয়ে বসে থাকে চুপচাপ করে, তখন আর কাউকে ডিস্টার্ব করে না। আমাদের ঘরের কোনায় ইনার পার্মানেন্ট বাসস্থান। আর ইনি দেখুন, এই মহারাজ হচ্ছে আমাকে খাটানোর ওস্তাদ, আমাকে একেবারে দারোয়ান বানিয়ে দিয়েছে। এই তোরা বারবার করে বাইরে যাবি, বারবার করে আসবি, আমি দারোয়ান নাকি? আর এই মহাশয়কে কে কে ভয় পাও একটু হাত তোলো দেখি। একটু ভাবুন তো, আপনি হঠাৎ রান্নাঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে এত বড় একটি বিশাল সাপ আপনার রান্নাঘরে শুয়ে আছে, তখন আপনার অবস্থা কেমন হবে? মাঝে মাঝে তো মনে হয় যেন ওরা ওদের বাড়িতে আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছে। ইনি এসে রোজ সকালে আমার ঘুম ভাঙান, জানলায় এত ঠকঠক ঠকঠক করে এবং রোজ সকালবেলা ঘুমের 12টা বাজায়। দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু পাক্কা বদমাস, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। আর এনাকে এত খেতে দিলে উঠে গিয়ে যে খাবারটা খাবে সেটাও পারে না, এত অলস। এদের খেলা দেখতে দেখতে আমার বোরিং দিনগুলো দারুণ ভাবে কেটে যায়, মনেই হয় না যে কিভাবে দিনগুলো কাটছে। তবে যাই হোক, এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।